দেশ বিদেশের সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। শত চ্যানেলের হাজারো হাতছানিকে উপেক্ষা করে যারা আমাদের এই পরকালের পাঠশালা দেখছেন, ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির লক্ষ্যে তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। জীবনের এই যে রঙিন দিন, রবে না হায় রে চিরদিন, মাটির এক অন্ধকার ঘরে যেতে হয় সঙ্গী সাথীহীন। আমরা কবরকে ভুলে থাকার যতই চেষ্টা করি না কেন, কবরে আমাদেরকে যেতেই হবে। সেই যাওয়ার খবর যখন আসে, তখন আমাদের অবস্থাটা কি দাঁড়ায়? আল্লাহ আল্লাহ, তুমি আমার বড় আমার ক্ষম করো আল্লাহ আল্লাহ, আমারে মাফ করে দাও আল্লাহ আল্লাহ। আমার পোলা, আমি মারা যাওয়ার আগেই কান্দর লেগে মানুষ ভাড়া করতে গেছে। আমার মাইয়া, আমি মারার আগেই 40 করণ লেগে আজ আমার কাছ থেকে টাকা আনতে গেছে। আমার বউরে এই বাড়ি লেখা দেয় না বুলা, আমার বউ বাপের বাড়ি চলে গেছে বাবু, বাপের বাড়ি চলে গেছে। আমার সারা জীবনের যন্ত্রণা, আমার জানের জান, পরাণের পরাণ, আমার সুরতের নেশা। কই দেখি, একদম চুপ তোমার হাতে দেখি। কেমনে বুঝলা আমার মামাতে ব্যথা করতেছে? দাও একটু টিপা দাও। আহারে, সারা জীবন স্বামীর কোনো খেদমত করো নাই, এখন স্বামীর খেদমত কইরা জান্নাত অর্জনের চেষ্টা করো। আমি তোমার জান্নাত বা জাহান্নাম কিচ্ছু চাই না, আমি চাই তোমার এই বিলাস বহুল বাড়িটা। দাও দাও, তোমার বাম হাতে দাও, আমি টিপসে দেই। দাও খালাম্মা, এই যে কিসের দলিল? তুমি এই বাড়িটা আমায় লিখে দিচ্ছ, আর তুমি লিখে দিচ্ছ যে আমার মৃত্যুর পর আমার স্ত্রী আর একটা বিয়ে করতে পারবেন এবং নতুন সংসার করতে পারবে। আল্লাহ আল্লাহ, তুমি আমার মাফ করো আল্লাহ আল্লাহ। সারা জীবন জাগর লিয়া গাফেল হয়ে আসিলাম আল্লাহ। আমার বউ আমার কাছে বাড়ি লাগা নিয়ে গিয়া অন্য এক বাটারে বিয়া করিয়া সংসার ধর্ম পালন করতে চায়। আল্লাহ তুমি আমার মাফ করো আল্লাহ, আমার মাফ করো আল্লাহ। দাও আমি কিন্তু মাফ করবো না, আমি বলে দিচ্ছি। তাই না, আমি তোমার মাফ, তোমারে বিয়া করিয়া করছি আমি পাপ। আল্লাহ তুমি আমার করা মাফ। আপনি নাকি মারা যাচ্ছেন? আজকে 3 থেকে তো মারা যেতেছি। আল্লাহ নেয় না কেন, তাড়াতাড়ি নিয়ে যাও আল্লাহ আমারে। শুনুন না তো মালিক সাহেব, ব্যাংকের টাকা আপনাকে পরিশোধ করতেই হবে। হয় আপনি ব্যাংকের টাকা পরিশোধ করে মারা যাবেন, তা না হলে ব্যাংক আপনার এই বাড়ি নিলামে তুলবে। আল্লাহ, মরণের সময় এত ঝামেলা, শান্তিতে মরতেও পারতেছি না আল্লাহ আল্লাহ। আগে যদি জানতাম তাহলে বিষয় সম্পত্তির এই ঝামেলা জড়াইতাম না আল্লাহ। আমার মাফ করো বাবু, আমি যদি বাসা থাকি আমি শোধ করবো, আমি মরে গেলে মাফ করে দিন আল্লাহ, মাফ করবো, আপনি করবেন না কেন আল্লাহ। বলে কি